কে দর মারবে নাকি? দাদা নাম কি? এটা কি তো বড় দাদু? প্লাস্টিকের ইলে হবে না যদি রাম দোকা এটি ঠান্ডা বস্তা ভিডিও আমাকে দিয়ে হ্যাঁ করেন সেখানে আছে যেহেতু স্কুলের ব্যাপারে স্কুলে আপনারা বলেছেন আরে যে কতক্ষণ নাই আরে যে কতক্ষণ নাই আজকে কি ঘটেছিল ওখানে? আজকে সকালবেলা আমাকে এখানকার আশেপাশের লোকজন ফোন করে জানালো যে ওই রক্ষসাপের বাচ্চাগুলো নাকি বেরিয়েছে। আচ্ছা, তারপর ওরা নাকি একটা বাচ্চাকে ওই বয়ামের মধ্যে ভরেছে। কটা নাগাদ এই ঘটনাটা? এই 9:30-10 নাগাদ হবে। আচ্ছা, তারপর আমি খবর পেয়ে ওই আমাদের এসআই স্যার যিনি ওনাকে ফোন করলাম,
বন দপ্তরে যোগাযোগের কথা বললেন, যোগাযোগ করবেন। তো পরে স্কুলে এসে তারপর ওনাকে আবার ফোন করার পর উনি এই ওনারা যে এসছেন ওনাদের ফোন নম্বর দিলেন আমাকে। ফোন নম্বর দেওয়ার পর ওনাদেরকে যোগাযোগ করলাম। আর স্কুলে এসেই দেখতে পাচ্ছিলাম যে মানে একটু পরপরই কয়েকটা বেরোচ্ছে। তো ওই আবার কিছুক্ষণ পর আবার আরেকটা বেরোনোর পর ওই পাশেরই আরেকটা ছেলে এসে ও আবার একটা বয়ামের মধ্যে ভরল। তো ভরার পর তারপর তো ওনারা কিছুক্ষণ পর আসলেন। আমরা খুব আতঙ্কে ছিলাম যে কখন বেরিয়ে যায় কি হয়। তো ওনারা আসার পর তো ওই যে এখানে অনেক বাচ্চা তো বেরোলো আর বড় দুটো গোখরো সাপ আর কি ধরে নিয়ে যাচ্ছে এখন। এই সাপ কি এর আগেও নজরে পড়েছিল? হ্যাঁ, নজরে পড়েছে। গত এক সপ্তাহ থেকে আমাদের নজরে পড়ছে। তো এখানে ওই গর্ত আছে, গর্তের বাইরে দিয়ে বেরোচ্ছে আবার ওখানেই ঢুকছে। এবার যদি ওখানে পাথর দিয়ে রাখি আমরা তো ওরা আবার অন্য দিক দিয়ে ঢুকে আবার ওখানেই আসছে। তো বড়গুলোকে দেখেছিলাম, বাচ্চা দেখিনি। বাচ্চা এই সোমবার একটা দেখলাম এসে যে একটা বাচ্চা মরে আছে। কালকে এসে দেখি আরেকটা বাচ্চা বেরিয়েছে, বেরিয়ে ওই ফাঁকা দিয়ে আবার বেরিয়ে চলে গেল। তো আজকে সকাল থেকে তো অনেক কয়েকটা বেরিয়েছে। তো তারপর তো এই যে এখন তো প্রচুর। আপনারা কি আতঙ্কিত ছিলেন? হ্যাঁ অবশ্যই। এখন তো মোটামুটি বেশ কয়েকটা উদ্ধার হলো, তো এখন কি বলবেন বিষয়টা? বিষয়টা বলবো বলতে আমরা তো চাচ্ছি এখানে যতগুলো আছে সবগুলোকেই এরা ধরে নিয়ে যাক, কারণ স্কুলে এতগুলো বাচ্চা আছে। এবার একটা সাপও যদি ক্লাসরুমে ঢুকে যায় বাচ্চাগুলোর তো সমস্যা হবে। যার জন্য আর কি চাচ্ছি যে সবগুলোকেই বের করে নিয়ে যাক। যদি দেখি যে না সম্পূর্ণ খোঁড়ার পর একটাও নেই তাহলে নিশ্চিন্ত হবো আমরা একটু। কি নাম আপনার? আমার নাম অর্পিতা। এই বিদ্যালয়ের নাম? শীতলকুচি গার্লস স্কুল। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ভারপ্রাপ্ত শিক্ষিকা। ঘটনাটা বেশ কয়েকটা সাপ উদ্ধার হলো, কি বলবেন? বেশ কয়েকটা সাপ উদ্ধার হয়েছে। এই তো আমাদের মোটামুটি দুটোর পর থেকে বা দুটোর সময় যিনি সাপ ধরছেন উনি আসলেন। গতকালকে আমরা একটা জীবিত বাচ্চা সাপ দেখেছিলাম। আমাদের যে জায়গায় সাপ উদ্ধার হয়েছে ঠিক ওই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে সাপটা স্কুলের বাইরে চলে যায়। তারপর থেকে আমরা আতঙ্কিত যে ছোট বাচ্চা একটা তো থাকে না, অনেকগুলোই থাকে, সেগুলো যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে। এবং স্কুলে আমরা আসার অনেক আগে বাচ্চারা চলে আসে, তারা এসে চারিদিকে খেলাধুলা করে, এমনকি টয়লেট ইউজ করে। এবং টয়লেটে যাওয়ার মেন রাস্তাতে এই সাপগুলো আজকে উদ্ধার হলো। আমরা তো খুবই আতঙ্কিত ছিলাম। আজকে সকালবেলা স্থানীয় মানুষজন আমাদের পিআইসি ম্যাডামকে ফোন করেন যে এখানে সাপ দেখা গিয়েছে, এবং তারা একটা সকালবেলা সাপ ধরে বয়ামের ভিতরে রাখে। তারপর একটু তাড়াতাড়ি করে স্কুলে আসি আমরা। স্কুলে এসে আমরা সাপটা দেখতে পাই, তারপরে অনেকগুলো সাপও আমরা বাচ্চা সাপ দেখতে পাই। যখনই তাদের দিকে যাওয়া যায় তখন ওরা আবার ওই যে পাথরে ঢালাই দেওয়া আছে ও ঢালাইয়ের নিচে চলে যায়। এবং শেষমেশ আমরা বারবার ফোন করতে থাকি বাচ্চাদেরকে। আজকে শুধু আজকে নয়, এই কয়েকদিন ধরে আমরা মানে যথেষ্ট সতর্কভাবে তাদেরকে রাখতে মানে চেষ্টা করেছি। আজকে দুটো ক্লাসরুমে ওদেরকে রেখে বারবার মানে গাইড দিয়ে সময়টা পার করলাম মিড ডে মিল পর্যন্ত। মিড ডে মিলের পরে আমরা স্কুল ছুটি দিয়েছি। ঢালাইটা ভাঙা হয়েছে? হ্যাঁ। মোটামুটি কটা সাপ উদ্ধার হয়েছে এখান থেকে? প্রায় 35-40 কাছাকাছি সাপ উদ্ধার হয়েছে, দুটো বড় সাপ সহ। আরও কি আছে বলে মনে করছেন? এখন যে জায়গাটা আমাদের সন্দেহ জায়গা ছিল সেই জায়গাটা তো ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গাতে আর দেখা যাচ্ছে না। এবার যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে, আমাদের দেখাতেই সকালবেলা একটা স্কুলের বাইরে চলে গেছে ছোটো বাচ্চা স্যার, তো এইরকম যদি দুটো একটা এদিক ওদিক গিয়ে থাকে হয়তো আছে। কি নাম আপনার? আমার নাম মিলন বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? আমি সহকারী শিক্ষক শীতলকুচি গার্লস স্কুল বিদ্যালয়ে। এই যে আজকে এখানে বিপুল সংখ্যক সাপ উদ্ধার হয়েছে, কখন খবর পেলেন এবং এসে কি দেখলেন? হ্যাঁ, 1:30 দিকে আমি আমার কাছে খবর আসে, আমি খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমি সেখানে আসি। আসার পরে দেখি দু একটা বাচ্চা ছুটোছুটি করছে। তারপরে আমি তো গর্তটাকে চেক করি, চেক করে দেখার বুঝতে পারি যে এখানে অনেকগুলো সাপ আছে। এবং তারপরে যে এই পাকার যে স্ল্যাবগুলো যে আছে এগুলোকে ভেঙে 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 এই সাপগুলোকে উদ্ধার করা। কটা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? এখানে প্রায় 32টার মতো আছে মা সাপ দুটাকে নিয়ে। ওই যে জন্মের কতদিন হলো বলে মনে করছেন সাপগুলো? প্রায় সপ্তাহখানেক বাচ্চাগুলো হয়ে গেছে। বাচ্চাগুলো মানে ডিম থেকে ফুটার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিনের মতো।
আরও কি রয়েছে বলে মনে করছেন? না আর নেই, একদম নিরাপত্তা এখন আছে, স্থান এখন নিরাপদ আছে, যা ছিল সবই ধরেছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এই সাপ ধরার কাজ করেন? আচ্ছা আচ্ছা, আমি প্রায় 20 বছর। আপনি ভয় পান না এগুলো যে ধরেন? না না, এগুলো অ্যাকচুয়ালি ভয় তো সবারই কারণ আছে, আমিও তো মানুষ, আমারও তো ভয় আছে, কিন্তু প্রত্যেকটা কাজে সাবধানতা সহিত করতে হয়, নিয়ম শৃঙ্খলা এগুলো ডিসিপ্লিন একটা মেনটেন করে করতে হয়, নাহলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখনও তো অনেকে সাপে কামড়ালে কেউ ওঝার কাছে যায়, সেই বিষয়টা কী বলবেন? হ্যাঁ, এটা একদম পুরো ভ্রান্ত ধারণা। এখন আমাদের ডিজিটাল সিস্টেমে ডিজিটাল চিকিৎসা হচ্ছে, আমি আমার পক্ষ থেকে বলবো যে যারা ঝাড়ফুঁক দিয়ে সাপটা বিষটা মায়, এটা পুরোপুরি এটা একটা মিথ্যা। হ্যাঁ, যদি সাপে কামড় দেয় তৎক্ষণাৎ আমাদের হসপিটালে যাওয়া উচিত, যে জায়গায় যে হসপিটালে এভিএস পাওয়া যাবে, অ্যান্টিভিরাম সিরাপ পাওয়া যাবে, সেই জায়গায় আমাদের যাওয়া উচিত, তাহলে পেশেন্টটা বেঁচে যাবে। কী নাম আপনার? আমার এই সফরপ্রেমী মফিজুল বাজিগার, মাথাভাঙা এবং শীতলকুচি বন বিভাগের পক্ষ থেকে আমি আসছি। ছিল ওখানে এখানে দেখি 10:11 দিকে। আচ্ছা, প্রথমে ছোটো বাচ্চাগুলো বার হয়, দুই একটা ধরে, তারপরে আমাদের পাড়ার দুজন ছেলে ছিল, আমি দুজন রাখলো দুইটা, তারপরে ম্যাডাম আসলো, ম্যাডামকে বললো, ম্যাডাম তারপর খবর দিল সর্বপ্রেমীদের, সর্বপ্রেমী আসলো ওই 1:30 দিকে, আইসা এখানে খোঁড়া শুরু করলো, ঘুরে প্রথমে 2-3 পাইলো, তারপর সম্পূর্ণ খুঁড়িয়ে দেখে একটা বড়ো পাইলো, তারপর না আতঙ্ক হয়ে গেলো সবাই, তারপরে আবার খুললো, আবার একটা পাইলো বড়ো, মানে দুটো বড়ো পাওয়া যায়। আচ্ছা, তারপরে আস্তে আস্তে বের হয়, আস্তে আস্তে তারপরে খুঁড়ে খুঁড়ে করে আবার বার হলো। আচ্ছা, আনুমানিক কটা উদ্ধার হয়েছে এখানে? 35-40টা। আপনাদের সন্তানরাই তো স্কুলে পড়াশোনা করে, যে কোনো সময় তো বিপদ হতে পারতো, কি বলবেন বিষয়টা? এখানে তো বাচ্চাগুলো খেলাধুলো করে, সামনে কল আছে, বাথরুম আছে, যাওয়া আসা করে, কেউ যদি লক্ষ্য না করতো, আজকে যদি লক্ষ্য না করতো তাহলে তো বিপদ থাকতো না। কি নাম আপনার? পরিতোষ বর্মন। এই জায়গাটার নাম? মধ্য শীতলকুচি। ওই আবা